আসসালামু আলাইকুম আপনি ইচ্ছা করলে যে কোনো ফোনের বয়স দেখতে পারবেন কবে তৈরি হয়েছে কতদিন ব্যবহার হয়েছে বা আপনি যে ফোনটি ব্যবহার করতেছেন সেই ফোনের এ টু জেড ডিটেলস এবং কি আপনি একটি ফোন কিনতে চাচ্ছেন সেই ফোনের ডিটেলস আপনি কীভাবে দেখবেন এ টু জেড বিষয় আপনি দেখতে পারবেন এর জন্য আপনি যে ফোনের গুলো দেখতে চাচ্ছেন সেই ফোন থেকে আপনার চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পর গুগল প্লে স্টোরে চার্জবারে চার্জ করতে হবে ডিভাইস ইনফো তো এই যে আমি ডিভাইস ইনফো লিখে সার্চ করে দিলাম এই যে অ্যাপস বাইব শনটা আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন যে যে মোবাইলের ইনফরমেশনগুলো সেভ করে নি দেখতে চাচ্ছেন তো এটি দেখার জন্যই যে আমি কিন্তু অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি আমি জাস্ট ওপেন করবো আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন আমি অ্যাপসটি ওপেন করে নিলাম তো অ্যাপসটি ওপেন করার পর আপনি আসল খেলা দেখবেন তো এখানে আপনি দেখতে পারতেছেন আপনার ফোনের যাবতীয় যত ডিটেলস আছে সব কিছু এখানে দেখাবে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জটিকে কী কন্ডিশনে আছে কী পজিশনে আছে সব কিছু ডিটেলস এখানে দেখাবে তো আপনি এই যে উপরের দিকে একটু খেয়াল করে দেখলেন ডিভাইস তো আমরা ডিভাইসে চলে যাব প্রথমে আমরা ডিভাইসে চলে আসার পর এখানে দেখেন ডিভাইস নেম স্যাডের নাম দেখাচ্ছে মডেল দেখাচ্ছে কোম্পানির নাম দেখাচ্ছে তো আবারও এখানে ব্র্যান্ড দেখাচ্ছে হার্ডওয়্যার সিরিয়াল নাম্বার কত ব্র্যান্ড কী সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তারপর আমরা নেক্সটে চলে যাব সিস্টেমে তো সিস্টেমে চলে আসার পরে এখানে দেখেছেন সেটটা কবে তৈরি হয়েছে কবে মার্কেট হয়েছে মার্কেটে বের হয়েছে সব এই যে এখানে আপনি দেখলেন রিলায়েন্স সেপ্টেম্বর ষাট দু তো এখানে আপনি কিন্তু একটু জেড বিষয় দেখতে পারতেছেন এই যে একটু জিনিসের দিকে দেখেন এই যে অ্যান্ড্রয়েড 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 সিস্টেম কত কি আছে সব কিন্তু এখানে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু কোন কোন অ্যাপ সাপোর্ট করবে টু জেড ডিটেলস কিন্তু এখানে দেখা আছে তো তারপর আমরা এই যে সিপিও লেখা আছে সিপিওতে যাব যে আপনার বর্তমান ফোনটিতে কি সিপিও দেওয়া আছে তো সেটাও কিন্তু এখানে আছে। সিপিও প্রসেসর সব কিছু দেখাচ্ছে তারপর আমরা ব্যাটারিতে চলে যাব। তো আপনি এই দেখতে পারতেছেন ব্যাটারি লেভেল বারো পারসেন্ট তো ব্যাটারির অবস্থা কিন্তু মোটামুটি ভালো আছে যেখানে ঘুট দেখাচ্ছে ব্যাটারির পজিশন ভালো আছে তো এখানে ব্যাটারির সকল ইনফরমেশন এই দেখুন ব্যাটারিটা কত এম্পিয়ান সেটাও এখানে দেখাচ্ছে তো একটু জেড ডিটেলস আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন তো তারপর আমরা নেটওয়ার্কে চলে যাবো এতে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস সব কিছু এখানে কিন্তু দেখাচ্ছে তো আমরা নেক্সট চলে যাব তো নেক্সটে নেক্সটে নেক্সট চলে আসার পরে এখানে দেখতে পারতেছেন আপনার ওয়াইফাই ইউএসবি কোন কোন ইউএসবি সাপোর্টেড বা ওয়াইফাই কত এই চলবে সব কিছু ডিটেলস এখানে তারপর আমরা চলে যাব ডিসপ্লে তো এই দেখুন ডিসপ্লে সকল ইনফরমেশন এখানে রয়েছে এখানে রেজুলেশন ষোলোশো থেকে সাতশো বিশ এইচডি রেজুলেশনের ডিসপ্লে তো এখানে আপনি সকল ইনফরমেশন কিন্তু একের পর এক দেখে নিতে পারবেন তো এভাবে কিন্তু আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন এবং কি আপনার ফোনে কতটুক জায়গা আছে বা কয় জিবি র্যাম সব কিন্তু এখানে দেখাচ্ছে তো এটা কিন্তু ক্যামেরা ডিটেলস তো এখানে আমি ক্যামেরা ডিটেলসের পুরো আওয়ার পর আপনি এই দেখতে পাচ্তেছেন তেরো এমপি ব্যাক ক্যামেরা এবং কি এইট এমপি ফ্রন্ট ক্যামেরা তো এখানে সকল ডিটেলস আপনি খুব সহজে বের করে নিতে পারেন তো এখানে সেন্সর কটা সেন্সর ব্যবহার করা হয়েছে বা আপনার ফোনে কটা অ্যাপস আছে সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে তো অবশ্যই এই এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনি যে কোনো ফোন কেনার আগে বা আপনি যে ফোনটি ব্যবহার করতেছেন এই ফোনটির কন্ডিশন মডেল নাম্বার কতদিন ব্যবহার হয়েছে সব কিছু কিন্তু আপনি এভাবে দেখে নিতে পারেন এবং কী চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম